Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, আমি 8টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছেলে স্কুল গেল, টিফিন টিফিন সব বানিয়ে দিলাম, তারপরে একটু হাঁটতে গিয়েছিলাম। এখনও যে আজ থেকে তো ঘরে রং হবে, সেই জন্য ঘরের সব জিনিসপত্র সরালাম। ঘরের সব জিনিসপত্রগুলো সব সরিয়ে তারপরে বাইরেটা পরিষ্কার করছি। এখন হচ্ছে আর একটু বাকি আছে পরিষ্কার করতে, সেটা করে দিয়ে আমি চান করতে চলে যাব। চান করে এসে ঠাকুরটা সরাতে হবে, ঠাকুরটা না সরালে সে ঘরটা রং করতে পারবে না। তা ঠাকুরটা সরিয়ে ঠাকুর পুজো করে নেব, তারপরে অন্য কাজ করব। আর গোটা ঘর কি হয়ে আছে, সেই দিকগুলো পুরো ভর্তি হয়ে আছে জিনিসপত্রে, সব সরে চলে আসছে। বাবার ঘরটা আর ঠাকুর ঘরটা খালি করব, ওই দুটো ঘর আগে রং হবে, তারপরে এইদিকে রঙগুলো করাবো। আর সব জিনিসপত্রে ভর্তি হয়ে গেছে, মানে যে যে নতুন রুমটা হলো সেই রুমটাতে পুরো ঠাসা ভর্তি জিনিস রয়েছে এই আর কি। আর চা খাওয়া হয়ে গেছে সবারই, বাবা উঠে পড়েছে, সেও চা খেয়ে নিয়েছে। চাটা খেয়ে দিয়ে ওই কাজগুলো করছিলাম। আর চলো তোমাদেরকে একবার দেখাই যে কি অবস্থা হয়ে আছে, তাহলে বুঝতে পারবে। বাবার ঘরে আলনাটা চলে এসছে এইখানকে, এই যে সব জিনিসপত্র রেখেছি, এই ঘরটা ফাঁকা করে দিয়েছি। বাইরেটা দেখো কি অবস্থা হয়েছিল আর এখন কেমন হয়ে আছে, সব বাগাবো এইগুলো, এখন সময় লাগবে অনেক। এই ঘরে সব দেখো জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, এইগুলো সব বাইরে ছিল সব সরালাম। আর ভেতর ঘরের শোকেসটা চলে এসছে এইখানকে, তারপরে এই সব ফ্যান ট্যান সব চারিদিক সব ভর্তি হয়ে গেছে। এই দেখো কি হয়ে আছে, এটা নতুন রুমটা হয়েছে, তার কি অবস্থা হাল, এদিকে সব চারিদিকে রয়েছে। এখন এইগুলো থাক, পরে করব, এখন সেদিকের কাজগুলো করি যায়। এখন এই রুমটা এখন ভর্তি হয়ে থাকবে, কেননা সেই দিকগুলো এখন রং হবে, তো এইটা শেষকালে রং হবে, সেই জন্য ভাবলাম যে ওই দিকগুলো আগে হচ্ছে পরিষ্কার করে নিই, তারপরে ইয়ে করবো। চলো ঘরও ঝাঁট দিতে হবে, তোমার 8:30 সময় চলে আসবে তারা, আমার 8টা বেজেই গেছে, কখন যে কী করি তার ঠিক নেই। চলো পরে আসছি আবার। হ্যাঁ, চান টান করে আমি পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ঠাকুর আজকে অন্য ঘরকে চলে এসছে, ভেতর ঘরে চলে এলো, 9টা বাজছে, ঠাকুর পুজো হয়ে গেছে আমার। কি তাড়াহুড়ো করে চান করে তাড়াতাড়ি করে আবার ঠাকুরটাকে নিয়ে এসে দিয়ে পুজো দিয়ে দিলাম। এখন সকালে বাবার খাওয়া হয়নি, এই যে এখন গিয়ে খেতে দেবো বাবাকে। চলো পরে আসছি। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, সকালে রুটি আর হচ্ছে তরকারি ছিল খেলাম, বাবা খেলো দই চিঁড়ে আর সে খেলো মুড়ি তরকারি। এই খাওয়া দাওয়া হওয়ার পরে জল ভর্তি লেগেছে, এখন জল ভরে নিচ্ছি, জলটা ভরে তারপরে ঘরগুলো ঝাঁট দেবো। এই ঘর ঘর তো ঝাঁট দিয়ে ঠাকুর ঘর মুছা হয়ে গেছে, চান করা হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে বলে বলে ইয়ে করো, রান্নায় বসাবো, দেখি কী রান্না করি, কী করি দেখি। সবজি তেমন কিছু নেই, মাছ আছে, মরলা মাছ আছে, মরলা মাছের ঝাল হয়তো করে নেবো। আজকে বেশ সকালে ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ নেই কিছু নেই, হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা আছে, গরমটা নেই এই আর কি, বেশ ভালো লাগছে। চলো জলটা বুঝি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সবাই চলে এসেছে, রঙের লোকও চলে এসেছে, সে ঘষাঘষি করছে, আর হচ্ছে ঘরের মিস্ত্রিরাও চলে এসেছে, তারাও কাজ করছে। তাদেরকে চা করে দেবো এখন, জলটা ভরে তারপরে চাটা করে দেবো। চলো জল ভরছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই সব জল ভরে রেখে দিলাম, রাখারই জায়গা নেই, আলনাটা আছে এখানে, আর এই বড়ো বোতলটা ভরলেই ভরা হয়ে যায়। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আবার আসলাম, রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম, ডাল সেদ্ধ বসিয়েছি, আর মাছ ভেজে নেবো, মরলা মাছের ঝাল করবো, ডাল সয়াবিন দিয়ে ডাল, আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধটাকে ভালো করে মাখবো, আর দেখি উচ্ছে টুচ্ছে আছে ভাজা করবো, আর কিছু করবো না আজকে। রাতের জন্য ছোলার ডাল করে রাখবো, রুটি আর ছোলার ডাল। চলো তোমাদেরকে দেখাই মাছগুলো, এই যে সেদিনের মরলা মাছগুলো রয়ে গেছে, এইগুলো ঝাল করবো, আর এই যে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন সব বাটা হয়ে গেছে, ডালটা সেদ্ধ বসেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো এবার। মাছের ঝালের জন্য একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা না দিলে ভালো লাগে না।
আমার ছেলে মাছ খাবে না, তার তাকে একটা ডিম ডিম করে দেবো, সেদ্ধ করে দিলেই সে খেয়ে নেয় ডিমটা। চলো এটা ভাজা হোক, পরে আসছি আবার। এই মাত্র রান্নাঘরের সব কাজ সেরে আসলাম, রান্না হয়ে গেছে, ডালটা হচ্ছিল, ডালটা নামিয়ে তারপরে হচ্ছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বেরিয়ে আসলাম, এখন একটু বসবো। এখন বাজছে 12:30, 12:30-এর মধ্যে আজকে সব কাজ হয়ে গেছে। আর বেশ ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে, গরমটা নেই আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সেদিকে কাজ চলছে, আর হচ্ছে রং হয়তো আজকে হবে না, কেননা ঘষতেই সময় চলে যাচ্ছে, এই আর কি। এখন একটু বসি, সেখানে রান্নাঘরে কাজ হচ্ছিলো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সেখান থেকে আবার আসলাম না, একটু গিয়ে ঘরে বসি, তারপর পরে আসছি, চলো আবার। অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এই সময় মাত্র উঠলাম, উঠে আর এখনও কিছু কাজে হাত দিইনি, এবার সব কাজগুলো করে নেবো, বিকেলে যা কাজ আছে, চা করবো, আটা মাখবো, রুটি করবো, জল ভরবো, জামা কাপড় তুলবো, ভাঁজ করবো, এইসব কাজগুলো আছে। ঘরগুলো এখনও ঝাঁট দেয় না, শেষের দিকের ঘরটা তো কী অবস্থা হয়ে আছে, আজকে সব মানে সেই হোসা মাজা করেছে, দিয়ে সেই জন্য খুব অবস্থা খুবই খারাপ। কাজের মেয়েটা এসে সে করবে, ঝাঁট দিবে, ঘর মুছবে, এই আর কি। বাবা এখন অবধি শুয়ে আছে, বাবা উঠে পড়বে। আজকে তেমন একটা গরম নেই, তেমন না গরমই নেই, আজকে ঠান্ডা ঠান্ডাই আছে, ভালো লাগছে। এরকম যদি সব দিনই থাকতো ওয়েদারটা বেশ ভালো হতো। আবার আজকের দিনটা ঠান্ডা আছে, হয়তো কাল থেকে আবার আসে যেই রোদকে যেই গরমকে সেই গরম, এই আর কি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতো না। চলো পরে আসছি। আটা মাখা হয়ে গেছে আমার, এই মাখা হলো, এখন রুটিগুলো করে নেবো, সব ইয়ে করেছি, বের করেছি, এই নিচেই বেলে নেবো, বেলে নিয়ে কতকগুলো দিয়ে সেঁকে নেবো, তারপরে আবার কতকগুলো বেলে নিয়ে সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে, দুবারেই হয়ে যাবে। গ্যাস জ্বালা দিয়েছি, তাওয়া দিয়েছি বসিয়ে, এখন রুটিগুলো করে নিই, তোমাদের সাথে আর শেয়ার করছি না, পরে আসছি, চলো। আগে করলে রুটি, এই যে হট পট রেখে দিয়েছি, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম, রুটি ফুটি করে তারপরে গ্যাস মুছে তারপরে হচ্ছে চা করে দিলাম, তারপরে জামা কাপড়গুলো তুললাম, ভাঁজ করলাম, এইসব কাজগুলো করে তারপরে এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে দিয়েছি, সন্ধ্যে দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে নিলাম, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে এই যে এটাতে রেখে দিলাম, এখন একটু বসবো, মিস্ত্রিরা খাবে, তাদেরকে খেতে দেবো, দিয়ে আমি হচ্ছে একটু বসবো, চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, সন্ধ্যেবেলা সব কাজ হয়ে গেছে, বসেছিলাম অনেকক্ষণ ধরে, বসে বসে গল্প করছিলাম সবাই, আর এখন হচ্ছে ঘর ঘর তো কমপ্লিট হয়নি, ঘরটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।